গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে দুপুর, এখন বাজে 12টা বাজে যাচ্ছে। আমি কালকে কোনো ব্লগ দিতে পারিনি, তো সবার আগে গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইল, সবাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, ঠিক আছি। তবে আমি কালকে কোনো ব্লগ দিতে পারিনি, কারণ শরীরটা কালকে একটু ভালো ছিল না, ওই জন্য ব্লগ কালকে কোনো ব্লগ করিনি। আর এই বৃষ্টিতে আমি দেখো কালকেও আমার হাত কেটেছে, প্রচুর ব্লাড বেরোচ্ছে, পাকা এতটা ডিপ হয়ে কেটেছে বলে এইটুকুনি, কিন্তু প্রচণ্ড ডিপ হয়ে গেছে, তার ফলে প্রচুর ব্লাড বেরোচ্ছে। তো আজ সকালবেলা উঠলাম, উঠে আমি রুটি আর আলুর তরকারি করলাম, আলুর তরকারি না সবজি করলাম, সবাই খেয়েছে, আমি খাইনি, কারণ কালকে রাতে একটু বিরিয়ানি আনিয়েছিলাম, আমরা দুজন তিনজনে মিলে খেয়েছি, আমি দাদার মেয়ে আরও বাবান চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছে করছিলো। আর কালকে রাত্রে, কালকে কোনো ব্লগ আমি শেয়ার করিনি, শরীরটা খারাপ ছিল বলে, কালকে আমি ঝিঙে দিয়ে ডাঁটা দিয়ে ডাল আর বাঁধাকপি দিয়ে আর কিছু খাইনি, রাতেবেলায় ডিমটা খেয়েছি, বিরিয়ানি খেয়েছিলাম, ও দাদা গিয়েছিলো, বেরিয়েছিল যেখান থেকে, দাদা হচ্ছে আসার সময় আইসক্রিম এনেছিল, আর অ্যাকচুয়ালি কাল সেই কারণে তা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। এখন আমি বিছনা টিছনা গুছাবো, আমি জাপান ভিজিয়ে এসেছি, বিছনা গুছাবো, আজকে দুটো পেন্সিল পেন বুক করলাম ফ্লিপকার্টে, দেখি কেমন আসছে, বাবানের জামা এখনও কিছু বুক করা হয়নি, এবার করবো, শুধু জামা প্যান্ট একটা সেট বুক করা হয়েছে, আর কিছু নেওয়া হয়নি, সেগুলো কিনবো। মনটা একদম ভালো লাগে না, খুবই মনটা খারাপ লাগে, বিশেষ করে পুজো আসলে তো বেশি মন খারাপ লাগে। আর এই খবরে দেখি আরও কে হারাচ্ছে আপনজন, তার জন্য মনটা খারাপ লাগে, কারণ আপনজন হারানোর কষ্টটা সত্যি কথা বলতে গেলে কি আমি খুবই ভালো বুঝি, এবার এখনও পদে পদে ফিল করছি। রিসেন্ট আমার মামাও চলে গেছে, পুজোটা আসলেই আমার খুব কষ্ট হয়, যে দেখো এই যে পুজো, এই যে দুর্গা মা, সবার মা, সবাই মুনি প্রত্যেক বছর আসে, কখন আশ্বিন মাসে হোক, কার্তিক মাসে হোক, লেটে হোক, তাড়াতাড়ি হোক আসে, কিন্তু আমার মা তো আর কোনোদিন ফিরে আসবে না, খুব আফসোস হয় এর জন্য, পুজো আসলে বেশি কষ্ট হয়, অনেকেই ভুলে যায়, কিন্তু আমি ভুলতে পারিনি আজও, হয়তো পারবো না, কারণ ভগবান মনটাই আমার এরকম দিয়েছে। তো কালকে আমি বিরিয়ানি খেয়েছি বলে সকালে কিছু খাইনি, বিস্কুট খেয়েছি সেটা, আর এই জল খাচ্ছি বারবার, এখন এই বিছানাটা গুছিয়ে ঘর দরগুলো মুছে নেবো, তারপর যাবো কলপাড়ে। চলো তোমরা সাথে থাকো, কালকে ব্লগটা করিনি বলে আজকে আরও এ করলাম, ব্লগটা করতে করার জন্য এলাম যে না কালকে ভিডিও বানাইনি, আজকেও যদি ভিডিও না দিই তাহলে কী করে হবে, আমি চাই আমি কিছু আর্নিং করি, হ্যাঁ আমার এই পুচকুটার জন্য ও স্বপ্নগুলো আমি পূরণ করি, আমি চাই। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, যারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও, তোমরা যদি তোমাদের জন্য আজকে আমার 91টা সাবস্ক্রাইবার হয়েছে, আমি জানি তোমরা
সাবস্ক্রাইব করে চলে তোমরা আরো ভিডিওটা লাইক করো, শেয়ার, কমেন্ট করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো, যাতে আমি কিছু আর্নিং করতে পারি আর আমার পুজোটা স্বপ্ন সত্যি করতে পারি, ওকে একটু ওর স্বপ্ন যা যা ওর যা যা ইচ্ছা সেগুলো পূরণ করতে পারি। তোমরা শুধু আমাকে একটু হেল্প করো। চলো কাজটা করে নিই। হাই ফ্রেন্ডস, এখন বাজে 2:20। আমি আমার স্নান হয়ে গেছে, স্নান হয়ে গেছে, কাচাকুচি বাসন মাজা কাজে দিদি তো এখনও আসেনি, হয়ে গেছে, খেয়ে নিলাম। আজকে আমি বৃহস্পতিবার নিরামিষ হয়েছে, আজকে হয়েছে হচ্ছে লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল, মটর ডাল, পুঁই শাক, নিরামিষ, আর ফুলকপি সোয়াবিন বড়ি আলু দিয়ে তরকারি। কিন্তু আমি যেহেতু ফুলকপি খাই না, সোয়াবিনটা নিচে কর 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 সকাল থেকে এখনো পর্যন্ত শেষ করতে পারিনি। আর ওই যে একজন ঘুরঘুর করছে দেখার জন্য, এই যে হাসি, ওদের নাচের রিহার্সাল হচ্ছিল, আমি খেয়ে নিয়েছি। ম্যাডাম ফোন করেছিল যাওয়ার জন্য, কিন্তু দীপকে রেখে দিয়ে তো যাওয়া আর সম্ভব নয়, তাই আজকে আর যাবো না। আমি এখন মেসেজ করে জানিয়ে দিই, বিভৎস গরম লাগছে। দেখো কোথায় গিয়ে ঢুকেছে গাজিয়ে, দেখো। এখন বাজে হচ্ছে 10:00। আমি এখন আমার ব্লগটা করছি, কারণ আমি পরে আর ব্লগ করতে পারিনি, দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা খুবই খারাপ লাগছিল। তারপর বিকেলবেলায় উঠে একটা বিস্কুট খেলাম, তারপরে গিয়ে ছাদে বাইচারি করছিলাম, পরে এসে রুটি খেলাম, সরি পরে এসে রুটি করলাম। শরীরটা খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছিল, ভালো লাগছিল না। ছেড়ে দে বসে খেয়েছি, আমি বসে রয়েছি। জানো তো অনেক সময় বা আজ বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু বুঝিয়ে দেয়, মানুষ রিয়েলাইজ করে। আজ আমি যেমন রিয়েলাইজ করলাম, দুনিয়াতে মানুষ চেঞ্জ হতে বেশি কোন সময় নেয় না, এবং কীভাবে কখন কি শেষ হয়ে যায় কেউ সেটা বলতে পারে না। সব কিছু হাতে থাকে না, হাতে থাকার হাতের বাইরে থাকে। আজকে সেরকম পরিস্থিতির একটা সামনা হলো, জীবনটা এইটুকুনি, সব রকমই পরিস্থিতি দেখতে হয়, সামলা করতে হয়। আজকে সবসময় ভালো কিছু হবে এটা ভাবাটা সব থেকে ভুল, খারাপ কিছু নিয়েই এগোতে হয়। সেখানে খারাপ কিছু নিয়েই এগোচ্ছি, সব পরিস্থিতি এক একটা পরিস্থিতি রকমের হয়ে গেছে। এবার হচ্ছে সকাল থেকেই মুডটা অফ ছিল, কাল থেকেই মুডটা অফ আমার। আমি বললাম ভিডিও দিতে পারিনি, ভিডিওটা দিতে ইচ্ছা করছিল না, এই যে খেলছে একজন। কিন্তু ওই জন্য সব কিছুর মধ্যে এই সব কিছু রাখতে হবে, তাই না ভিডিওটা দিই, ওর জন্য ভিডিওটা করলাম, কারণ এটাকে একটা কাজ। কিন্তু তারা ওই পুজোর সময় হিস করে দিয়েছে, আমি একটু পয়সা করে দিই। খুব জ্ঞান জ্ঞান করছিল, হিস করে ফেলেছিল, দিয়ে আসতাম ঘরের থেকে, দিয়ে আসতাম। বাবাকে আমার শরীরটা একদম ভালো লাগছে না, খুব খারাপ লাগছে। তো আর এটাই বলার ছিল যে কখনো কোনো মায়াতে জড়িও না, মায়া বড্ড খারাপ জিনিস।
কখন কার কি হয়, মায়ের থেকে বেরোতেও পারবে না। পরিস্থিতি মানুষের কখন কি হয়ে যায়, সবসময় নিজেদের মনকে শক্ত রাখবে পরিস্থিতি মোকাবিলা করার জন্য। ডিপ্রেশনে কেউ চলে যেও না, এটাই বলার, কোনো ভুল সিদ্ধান্ত নিও না। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। ও দুপুরবেলা আমি তো বললামই, আমি উচ্ছে দিয়ে ভাত খেয়েছি সয়াবিন দিয়ে শাক দিয়ে, আর কিছু খাইনি কারণ আমার খুব কষ্ট হচ্ছে। তো চলো, যা যা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যা যা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, একটু আমাকে হেল্প করো, আমি কাজটা করতে চাই, মন থেকে বলছি আমি কিছু করতে চাই, এই কাজটা করতে চাই, ঘরে থেকে যতটা পারি করার চেষ্টা করতে চাই, একটু আমাকে হেল্প করো, একটু সাহায্য করো। আজকে আমি যতদিন হয়েছি তোমাদের জন্য হয়েছি, আমি চাই আমি যত দূর যেতে পারি, আমি যতদিন বেঁচে থাকি ততদিন তোমরা যেন পাশে থেকে এইভাবে আমাকে ছেড়ে যেও না, কারণ আমি সবাইকে খুব আপন করতে ভালোবাসি, ভালো তাই আমার পাশ থেকে চলে গেলে আমি খুব ভেঙে পড়ি। তোমরা সাথে থেকো, আজকে আপনার ট্রিপ কিন্তু কালকে নতুন করে নিয়েছি।